হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে একটি নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি, আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার কাছে যে ভ্যাকুম ক্লিনারটি আছে সেই সম্পর্কে নুরুন্নাহার নুরিয়াপু একটা রিভিউ জানতে চেয়েছিলেন। নুরুন্নাহার নুরিয়াপুকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। আমি চেষ্টা করেছি এই ভিডিওতে ভ্যাকুম ক্লিনারটি সম্পর্কে বিস্তারিত দেখানোর। তারপরেও যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আপনারা। আর আমার চ্যানেলটিকে যারা নতুন সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। আপনাদের কাছ থেকে পাওয়া এই ভালোবাসাগুলো আমাকে আরও উৎসাহ করে নতুন নতুন ভিডিও তৈরি করতে। এটা ইনকো কোম্পানির ভ্যাকুম ক্লিনার, এটা মেড ইন চায়না। এটা হচ্ছে 2000 ওয়াটের একটা ভ্যাকুম ক্লিনার। এটা ভ্যাকুম ক্লিনারের হেড, এই হেডটাকে আপনি এদিক সেদিক মুভ করতে পারবেন। আর এটা যে চেম্বারটা আছে সেটা 2.5 লিটার, মানে এটাতে 2.5 লিটার পরিমাণ ময়লা জমতে পারবে। আর এটা সবচেয়ে ভালো একটা দিক হচ্ছে এটা ব্যাগলেস। আপনারা যে কর্ডটা দেখতে পাচ্ছেন এই কর্ডটা 1.5 মিটার লম্বা, আর এই কর্ডটা অনেক হেভি এবং এর যে প্লাস্টিকটা আছে সেটা খুবই ভালো মানের। যে বাটনটা দেখতে পাচ্ছেন এটা একটা লক, এই লকটা একটা ক্লিক করলেই খুলে যাবে এবং এটার মাধ্যমে আপনি মোটরটাকে মেশিন থেকে আলাদা করতে পারবেন। আপনারা যে বাটনটি দেখতে পাচ্ছেন এই বাটনটিকে একটা ক্লিক করলে এটা অন হয়ে যাবে এবং আরেকটা ক্লিক করলে এটা অফ হয়ে যাবে। আপনারা চাইলেই এটার সাকশন স্পিডটাকে এভাবে কন্ট্রোল করতে পারবেন। এই মেশিনটিতে অনেকগুলো ফিল্টার আছে। এই যে পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও একটা ফিল্টার আছে এবং একটা প্লাগ আছে। ভ্যাকুম ক্লিনারের যে তারটি দেখতে পাচ্ছেন এই তারটি 4 মিটার লম্বা। আপনি চাইলে সম্পূর্ণ তারটি না বের করেও আপনার প্রয়োজন যতটুকু ততটুকুই তার বের করে কাজ কমপ্লিট করতে পারবেন। এই যে বাটনটি দেখতে পাচ্ছেন এই বাটনটিকে যদি আপনি একটা ক্লিক করেন তাহলে এটা অটোমেটিক তার টেনে নিয়ে যায়। ভ্যাকুম ক্লিনারের হেডের সাথে আপনারা যে টিউবটি দেখতে পাচ্ছেন এটা স্টেনলেস স্টিলের এবং এটা হচ্ছে 1 মিটার লম্বা। এই ভ্যাকুম ক্লিনার সাথে 3টা ব্রাশ দেওয়া আছে, এটা হচ্ছে সোফা ব্রাশ। আমি কিছুক্ষণের মধ্যে এটা দিয়ে ডেমো দেখাবো। এটা হচ্ছে ভ্যাকুম ক্লিনারের সাথে পাওয়া আরেকটা ব্রাশ, এটার নাম স্মল রাউন্ড ব্রাশ। এই ব্রাশটা দিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র ময়লাগুলোকে পরিষ্কার করা যায়। এটা হচ্ছে ভ্যাকুম ক্লিনারের সাথে পাওয়া আরেকটা ব্রাশ, এটার নাম হচ্ছে ক্রেভিস নোজেল। এইভাবে ভ্যাকুম ক্লিনারের সাথে ব্রাশগুলোকে অ্যাটাচ করা হয়। সাকশন পাওয়ার ফুল চাইলে এভাবে সামনের দিকে ঠেলে দিবেন, আর সাকশন পাওয়ার কম চাইলে এটাকে এভাবে পিছনের দিকে ঠেলে দিবেন। এটা হচ্ছে ভ্যাকুম ক্লিনারের অ্যাক্সেসরিজের স্টোরেজ ফ্রেম, এটার মধ্যে ব্রাশগুলোকে এভাবে সাজিয়ে রাখা যায়। ভ্যাকুম ক্লিনার এই সাইডটিতে যে হুকটি দেখতে পাচ্ছেন এটার মধ্যে মেটাল টেলিস্কোপের যে টিউবটি আছে সেটা রাখা হয়। ভ্যাকুম ক্লিনার দিয়ে আমি কীভাবে ঘরকে পরিষ্কার করি সেটা একটা ছোট্ট ডেমো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনাদের সকলের কাছে বুঝতে সুবিধা হবে, আর এই জন্যই আমি ভ্যাকুম ক্লিনারের বিভিন্ন ব্যবহার আপনাদের সাথে শেয়ার করেছি। ভ্যাকুম ক্লিনারের সাহায্যে কত সহজে এবং কারোর সাহায্য ছাড়া আমি আমার ঘরটিকে পরিষ্কার রাখি তাই দেখিয়েছি এই ভিডিওতে। ঘরের কোনায় কোনায় এই ধরনের জায়গাগুলোতে যখন ময়লা জমে ভ্যাকুম ক্লিনারের সাহায্যে খুব সহজেই এই ময়লাগুলোকে পরিষ্কার করে ফেলা যায়। যাদের ধুলাবাড়িতে অ্যালার্জি আছে তারা খুব সহজেই ভ্যাকুম ক্লিনারের সাহায্যে ঘরকে পরিষ্কার রাখতে পারবেন, এবং সেই সাথে ভ্যাকুম ক্লিনার দিয়ে সোফা, কার্পেট, ফ্লোর, পর্দা এছাড়াও অনেক কিছুই ময়লা সহজেই পরিষ্কার করে ফেলতে পারবেন।
ঘরের কর্নারের দেয়ালগুলোতে যে ময়লার ঝুল জমে থাকে সেগুলোকে ভ্যাকুম ক্লিনারের সাহায্যে আমরা খুব সহজেই পরিষ্কার করে নিতে পারি। এই ভ্যাকুম ক্লিনারটিতে অনেকগুলো ফিল্টার আছে এবং এই ফিল্টারগুলো ময়লাগুলোকে পরিষ্কার করতে আরও বেশি সাহায্য করে। ডিপ ক্লিন করতে চাইলে এই বাটনটিকে নিচের দিকে এবং হালকা ক্লিন করতে চাইলে এই বাটনটিকে উপরের দিকে প্রেস করতে হবে। এভাবে খুব সহজেই ভ্যাকুম ক্লিনারের সাহায্যে আমরা কার্পেটগুলোকে পরিষ্কার করে নিতে পারি। এই টেলিস্কোপ টিউবটিকে আপনি চাইলে বাড়াতে অথবা কমাতে পারবেন। ভ্যাকুম ক্লিনারে যে ময়লাগুলো জমে থাকে সেই ময়লাগুলোকে চাইলে আপনি পরিষ্কার করে নিতে পারবেন। এখানে যে বাটনটি দেখতে পাচ্ছেন এই বাটনটিকে প্রেস করলেই বিছানার ঢাকনাটা খুলে যাবে এবং ময়লাগুলো নিচে পলিথিনে পড়ে যাবে এবং এভাবে আপনি ভ্যাকুম ক্লিনারে যে ময়লাগুলো আছে সেগুলোকে সহজেই পরিষ্কার করে নিতে পারবেন। এই ভ্যাকুম ক্লিনারটিতে লক এবং আনলকের বাটন আছে। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলছি ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা হয়ে যাবে, আর যখনই ভালো লেগে যাবে তখনই আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে আমার ভিডিওটি আসা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।